বেসিক্যালি দেখেন আমাদের জন্য বিসিবি 100% সবসময় চেষ্টা করে, আমরাও সেটা মানি। বাট একটা টুর্নামেন্ট চালাতে গেলে কিছু কিছু জিনিস তো ল্যাকিংস থাকে, প্রতিবারই হয় বা এটাকে ইম্প্রুভ করার ট্রাই করে। আমরা কিন্তু অ্যাজ এ প্লেয়ার আমরা আশা করব বেটার জিনিসটা, এটা নর্মাল ব্যাপার। তো যখন বিসিবি এটার 100% দিয়ে চেষ্টা করবে বা আমাদেরকে ফ্যাসিলিটি দেবে তা আমরা এগ্রি। যদি না থাকে এগুলো নিয়ে আসলে মন খারাপের কিছু নেই, অবশ্যই একটা ইনস্ট্যান্ট একটা রিয়াকশন আসে, ফ্রাস্ট্রেশন কাজ করে। দেখেন সবার খালি চোখে কিন্তু দেখছে আমারটা কিন্তু আউট হয় না, এটা কিন্তু নর্মাল, কিন্তু আউট দিয়ে দিছে। অবশ্যই আমি এখন একটা অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান আমার তো খারাপ লাগার বিষয়ই, একদম স্বাভাবিক। বাট সেই মুহূর্তে একটা রিয়াকশন আসছে। তো আমি মনে করি যে নেক্সটে যদি এরকম হয় চেষ্টা করব এগ্রি করার। আর বেসিক্যালি দেখেন ইন্টারন্যাশনালি আমরা কিন্তু যখন একটা ইন্টারন্যাশনাল একটা প্লেয়ার যখন ইন্টারন্যাশনালি খেলে তখন কিন্তু অনেক অপরচুনিটি পায় না, হয়তো দুইটা অপরচুনিটি তিনটা অপরচুনিটি, সবার জন্য এক অপরচুনিটি না। বিপিএলও কিন্তু আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো আমাদের একটা ম্যাচ চলে যাওয়া দুইটা ম্যাচ চলে যাওয়া কিন্তু আমাদের জন্য একটু ফার্স্টেড, তাই না? তো আমি মনে করি যে প্রতিটা ম্যাচই যেমন আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা যে কোনো ম্যাচই হোক, সেই হিসাবে একটা ফার্স্ট্রেটিং কাজ করে যে আমরা কী হলো আউট হয়ে গেলাম, হোয়াট এভার ইট ইস, নিজে নিজে তো আউট হচ্ছি, তার মধ্যে আবার এগুলো যদি হয় তখন তো অবশ্যই খারাপ লাগবেই। সো সেই হিসাব করে আমার কাছে মনে হয়েছে ওইরকম একটা রিয়াকশন হয়েছে। বাট অবশ্যই এটা প্রথম থেকেই টিম ভালো ছিল, সব ঠিকঠাকই ছিল, অনেক বড় রান মিরপুরের উইকেট অনুযায়ী ছিল, সে অনুযায়ী আসলে আমরা জিততে পারিনি, বলার এক্সিকিউশন করতে পারিনি বলে প্রথম ম্যাচটা হেরে যায়। তার পরবর্তীতে দুইটা ম্যাচ তো আমরা পরপর জিততে পারলাম। সো মোমেন্টামটা আমাদের দিকে আবার চলে আসছে, আশা করি এটা ধারাবাহিকতা বজায় রাখতে পারব। না এটা আসলে ওইরকম কোনো প্ল্যান না, হয়তো আজকে সকালেই প্ল্যান হয়েছে। আর মিরাজ তো ওপেন করে অনেক সময়, সো একটা ভালো প্ল্যানিংই ছিল আমি মনে করি। আসলে আমি তো ওপেন করতে প্রথম থেকে পছন্দ করি, মিরাজ অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে, ও সবসময় নিজের বুদ্ধিমত্তাকে মাঠে এক্সিকিউশন করার ট্রাই করে, ও যখনই সুযোগ পায় ও ভালো করার চেষ্টা করে, যেটা আমরা ইন্ডিয়া সিরিজে দেখেছি ও কতটুকু ক্যাপাবল একটা ব্যাটসম্যান হিসাবে। সো ও তো ইম্প্রুভ করছে, আমি মনে করি যে আরও ইম্প্রুভ করবে ডে বাই ডে, যদি ওর সুযোগ আসে ওপেনিং করার, আরও যদি দেশের হয়ে ওপেনিংয়ে ভালো করে সেটা তো দেশের জন্যই আসলে লাভ। সো আমরা যেই ওপেনিং করি আলটিমেট গোল থাকবে দেশকে জেতানো, একটা ভালো স্টার্টিং দেয়া। সো সেটা যদি মিরাজ পারে বা আমি পারি, যেই পারে, এটা দেশের জন্য উপকারী হবে। আসলে আমি তো আসলে কাউকে পরামর্শ দেওয়ার মতো না, উচিত না, সেটা তামিম ভাই বা সাকিব ভাই বা কোচ বললে বেটার হবে। বাট আমি চাই যেই করুক সে চেষ্টা করুক দেশের জন্য ভালো খেলার। না পজিশন নিয়ে ভাবছি না ওইরকম, বাট আমাদের প্রতিটা প্লেয়ারদের মধ্যেই এতটুকু মানে বুদ্ধিমত্তা আছে যে তারা ইম্প্রুভ করতে চায় প্রতিদিন। তারা যখন মাঠে আসে তারা 2% 3% হলেও চেষ্টা করে যে আগের দিন থেকে বেটার করা যায় কি না। কারণ আমি যতই টেবিল টপার হই বা চারে আমি ভিতরে ঢুকি না কেন, তারপরও আপনার মেইন ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু লাস্টের দুইটা বা লাস্টের একটা, আমি মনে করি, আমরা সবাই তাই মনে করি। সো আমরা যতটুকু ডে বাই ডে ইম্প্রুভ করতে পারি অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে, ফিল্ডিং হিসাবে, বোলার হিসাবে, তো আমরা প্রতিটা প্লেয়ারই এই চেষ্টাটাই আছে এবং এই চেষ্টাটাই অব্যাহত থাকবে যে আমরা এটাকে ডিপলি কতটুকু নিয়ে যেতে পারি। না এখানে তো বল লাগলো, দেখলেন 11টা সেলাই পড়ছে, বাট ঠিক আছে, ছোটো ছোটো সেলাই, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, ওরকম চোখে কোনো প্রবলেম হচ্ছে না। এখানে চ্যালেঞ্জটা দেখেন, আমরা কিন্তু মিরপুরে যখন ব্যাটসম্যানরা ব্যাটিং করে ব্যাকআপ মাইন্ডে একটা থাকে যে উইকেটটা কেমন হবে, একটা হয় না ব্যাকআপ মাইন্ডে সবসময় একটা টেনশন কাজ করে যে কেমন হতে পারে, ভালো হবে কি খারাপ হবে। খেলার পরে আসলে আমরা বুঝতে পারি না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বাট চিটাগাংয়ে কিন্তু ব্যাকআপ মাইন্ডে আমরা মোটামুটি ব্যাটসম্যানরা জানি যে এখানে রান হবে, তো আমাদের নেগেটিভ জিনিসগুলো কম কাজ করে। তো এইটা একটা বাড়তি আমার কাছে মনে হয়, অ্যাজ এ প্লেয়ার এতদিন ধরে যেহেতু খেলছি, আমার কাছে মনে হয় এই বাড়তি একটা মনোসংযোগের কারণে হয়তো আমরা এখানে বেটার ক্রিকেট খেলি, আর ওইখানে হয়তো মাঝে মাঝে আমরা একটু ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকি যে কি হবে না হবে, এই ডাউটটা ক্রিয়েট হয়। তাছাড়া আমার কাছে মনে হয় দুইটা উইকেটই খুব ভালো ছিল, প্রথম পর্ব থেকেও দেখলাম মিরপুর অনেক ভালো উইকেট ছিল, এখানেও বেশ ভালো উইকেট, তুলনামূলক এবার বিপিএলের উইকেটগুলো অনেক ভালো। আসলে আমরা এখন বলতে গেলে যে সে সবসময়ই লোয়ার অর্ডার লোয়ার মিডিল অর্ডার একজন ব্যাটসম্যান, আমি উপরের ব্যাটসম্যান, আমাকে এই স্কোরগুলো বা এই শটগুলো খেলতে গেলে আমাকে 45 ওভার যদি ওয়ান ডেতে হয় বা T20 আমার 16-17 ওভার পর্যন্ত যাওয়া লাগবে, যেটা টপ অর্ডারের জন্য কিন্তু তুলনামূলক কম হয়। এবং তারও কিন্তু অ্যাজ এ টিম আশা করবে ইফতেখার 10 বলে 20 করুক বা 20 বলে 30 করুক, বাট অ্যাজ এ ওপেনার আমার কাছে টিম কিন্তু চাবে না যে আমি 10 বলে 20 করে আউট হয়ে যাই। আমার কাছে অবশ্যই চাবে অ্যাজ এ ওপেনার হিসাবে, আমি যদি
সেট হয়ে যায়, আমি যেন লং খেলতে পারি। সো আমার একটা রোল, তার একটা রোল, এমন না যে তার সাথে আমার মিলাতে হবে। তা আমার মনে হয় তার পাওয়ার হিটিংটা, তার পজিশনটা, তার ব্যাট লিপ, তার এইগুলো আমি নিতে পারি, বাট তার সাথে আমি আমাকে মিলাতে পারবো না। আমি হয়তো এখানে বলতে গেলে যে যারা টপ অর্ডার আছে, তামিম ভাই আছে, তাদেরটা আমি ফলো করতে পারি, বা আমি লিটন আছে, আরও যারা যারা ওপেনার করছে বা বিদেশি যারা আছে তারা ওপেন করছে, তাদের জিনিসগুলো নিতে পারি। বা পাওয়ার হিটিং যারা এরকম ব্যাটসম্যান তাদেরটা আমার আপাতত না নিলেও চলবে। বাট হি ইজ অ্যামেজিং হিটার, ইন্টারন্যাশনালিও সে অনেক দারুণভাবে সাকসেসফুল, এবং আমি মনে করি এগুলো অবশ্যই আমাদের লোয়ার মিডল অর্ডার যারা ব্যাটসম্যান আছে তারা নিতে পারে, এবং আমিও হয়তো লাস্ট এরকম ব্যাটিং করতে গেলে আমিও চেষ্টা করবো এরকমভাবে হিট করার। বেসিক্যালি আমরা প্রতিটা টুর্নামেন্টেই কিন্তু দেখি, আপনি যদি বড় বড় ফ্র্যাঞ্চাইজ লিগ দেখেন, পিএসএল বলেন, আইপিএল বলেন, বা আমাদের বড় ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, বা বিপিএলও বলেন, প্রথম দিকে কিন্তু আমরা গোছানোর ট্রাই করি যে আমরা কীভাবে বড় বড় ম্যাচগুলোতে যাব। এটার জন্য আমরা বাই রোটেশন যে ম্যাচগুলো হয় আমরা ওপেনার চেঞ্জ করি বা মিডল অর্ডার চেঞ্জ করি, একটা বলার ভালো করছে তার জায়গায় আরেকটা বলারকে নিয়ে আসার ট্রাই করি, এগুলো বেসিক্যালি হতে থাকে। আমরা একটা পুরো শেপে আনতে পারবো যখন আমাদের খেলাটা ডিপলি যাবে, যখন আমাদের এলিমিনেশন পর্ব আসবে, যখন সেমিফাইনাল আসবে, ফাইনাল আসবে, এগুলোতে আমরা বেস্ট এফোর্টটা নিয়ে যেতে পারি। তো এটার জন্য আমাদের অনেক সময় মিক্সড আপ হয় কোনটা বেটার হয় টিমের জন্য, এগুলো নিয়ে আমাদের মেন পর্বে যাওয়াটাই লক্ষ্য আসলে।